বন্ধুরা, আমরা এখন প্রথম শ্রেণীর বইয়ের 56 নম্বর পৃষ্ঠায় পড়াব। দেখি এখানে কি লেখা আছে। দেখুন, এখানে একটা ঘরোয়া পরিবেশ, এখানে কিছু ইংরেজি শব্দ লেখা আছে, তাদের ছবিও উপরে উপরে দেওয়া আছে, নিচে কিছু লেটার, এগুলোই শিখতে হবে। সেই শব্দগুলো আবার একটু বিশেষ, কীরকম প্রত্যেকটা ডি দিয়ে লেখা আছে শব্দগুলো, এখানে নিচেগুলো ই দিয়ে লেখা আছে, সেটা ছাত্র যেন বুঝতে পারে। তাহলে চলুন পড়া যাক। একটা আপনারা বইয়ের দিকে তাকান, দেখুন একটা কুকুরের ছবি দেওয়া আছে, নিচে লেখা আছে ডি ও জি। এটার উচ্চারণ কিন্তু ডগ, DOG, ডগ। এটা আপনাকে বারবার করে উচ্চারণ করে আপনার ছাত্রকে কিন্তু শিখিয়ে দিতে হবে। এবং ডগের মানে হচ্ছে কড়সুকারে কু, আর হচ্ছে বয়সনগর। ডগের মানে হচ্ছে কুকুর। এটা আমরা শিখলাম, ডগ মানে কুকুর। এবার চলুন পরেরটা। এবার দেয়া আছে DEER, এভাবে আর লেখা যায়। এটার উচ্চারণ হচ্ছে ডিআর। ডিআর মানে হচ্ছে হরিণ। আমরা বাংলা দিয়ে লিখে দিচ্ছি হরিণটা, হ আর বৈষ্ণ রশ্মি, আর হচ্ছে মূর্ধন্য, এ হচ্ছে হরিণ। ডিআর মানে হরিণ। এবার হচ্ছে ডল, DOLL, ডল। ডল মানাচ্ছে পুতুল। পুতুল বানানটা দেখুন, কয় রস্যু করে কু, আর একটা ল। তাহলে আমরা জানলাম যে ডল মানাচ্ছে পুতুল। এবার দেখুন ডোর, DOOR, ডোর। ডোর মানে হচ্ছে দরজা, দ বয়সনর, আর হচ্ছে বর্গাজ্য, দরজা। ডোর মানে হচ্ছে দরজা। এবার নিচের লাইনে আসুন, দেখুন লেখা আছে EGG, বা জিটাকে এরকমও তুলে দিতে পারেন, EGG মানে হচ্ছে এক, মানে উচ্চারণ এক। বাংলা হচ্ছে ডিম, ডর শিকারে ডি, আর হচ্ছে ম, ডিম, এক মানে ডিম। এবার চলুন ঈগল পাখি, আমরা জানি একটা পাখি আছে ঈগল পাখি, তার বানানটা দেখুন EGLE, ঈগল। ঈগল মানে হচ্ছে ঈগল পাখি। ঈগল বানান কি বাংলায় দীর্ঘ ই, গ, আর হচ্ছে ল, ঈগল।
মানে ঈগল পাখি। এবার হচ্ছে একটা কানের ছবি দেওয়া আছে, নিচে লেখা আছে ইয়ার, তাহলে ই এ আর, ইয়ার উচ্চারণ হচ্ছে ইয়ার, ইয়ার মানে হচ্ছে কান, কয়াকারে কা আর হচ্ছে দন্ত, ইয়ার মানে কান। এবার দেখুন লেখা আছে আই ই ওয়াই ই, উচ্চারণ হচ্ছে আই মানে চোখ, চয়কারে চো আর হচ্ছে খ চোখ। এই শব্দগুলো আমরা কিন্তু শিখলাম, তাহলে এগুলো যখন লিখব এই যে লেটার দিয়ে শব্দ তৈরি হয়, তো এই আমরা এইখানে দেখুন আগে এই এ যে লিখব তার প্যাঁচ কোন প্যাঁচে লিখব, বি লিখব কোন প্যাঁচে, সি ডি ই এগুলো কোন কোন প্যাঁচে লিখব সেটা হচ্ছে কথা। তো বাচ্চাকে আপনি লাইন ভর্তি করে খাতার পৃষ্ঠা মনে করুন এটা, তাহলে আগে লাইন টেনে নিন, একটা গ্যাপ থাকবে, আবার একটা গ্যাপ থাকার জন্য রেখে দিন, এই চারটা লাইনে মোটা যা জায়গাগুলো আছে এগুলোতে লিখবো। প্রথম হচ্ছে এ, কীভাবে লিখবো, এইভাবে ঘুরে এইভাবে আসবে এ। বি কীভাবে লিখবো, একটা সোজা টান তারপরে নিচে এইভাবে, এটা হচ্ছে বি। সি কীভাবে লিখবো, এইভাবে ডি নিচের দিকে একটা ছোট্ট করে এ লিখুন তারপরে উপরে তুলে দিন ডি। আমরা এগুলো ছোট হাতের লেটার কিন্তু শিখলাম, আরেকটা বাকি আছে সেটা হচ্ছে ই। এটা মুছি দিয়ে ইটা দেখায় দিচ্ছি, এদিকে যাবে প্রথমে তারপর এইভাবে ঘুরে আসবে, এটা হচ্ছে ই। এগুলো হচ্ছে ছোট হাতের লেটার, ইংরেজি লেটার। কেন শিখতে হবে ছোট হাতের, কারণ আমরা যদি সবসময় বড় হাতের বর্ণ দিয়ে ইংরেজি লিখি তাহলে হাতের স্পিড, লেখার স্পিড কিন্তু উঠবে না, সেজন্য ইংরেজিতে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার, ছোট হাতেরটাকে বলা হচ্ছে স্মল লেটার, দুরকম লেটার ইউজ করে কিন্তু ইংরেজিটা লেখা হয়, তাহলে তাড়াতাড়ি লেখা যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের 56 নম্বর পৃষ্ঠার পড়া কিন্তু শেষ হয়ে গেল।